এই পালা ঢুকে দাও। আপনারা দেখতে পেলেন একটি বড় কালবোস মাছ ধরা হয়েছে, যেটি ডাঙায় তোলা পল্লা পাচ্ছে। এটি ধরেছেন অ্যাংলার মিস্টার সোনাদা। দেখতে পাচ্ছেন উনি রয়েছেন দাঁড়িয়ে, উনি এই মাছটি ধরেছেন। তবে মাছটি ধরার সময় আমি ছিলাম না, তাই মাছটি খালানোর ভিডিও আপনাদের দেখাতে পারছি না। মাছটি ধরা হয়েছে হুগলি নদী বা গঙ্গায়। মাছটি ধরা হয়েছিল সন্ধেবেলা। দেখতে পাচ্ছেন চারপাশে আলো খুব কমে গেছে, যার জন্যে ছবি খুব একটা পরিষ্কার নয়। তো এই মাছটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। খুলে বার করতে মুখটা খোল। अरे मुख कान को घाटे मतन ওই রকমই হবে। ঠিক আছে, এই পালা ঢুকে দাও, দরকার নেই। ঢুকে দে। এর আগের বার যেটা আমার সামনে পেয়েছিল ওটা ছোট ছিল। টান হয়েছিল যখন বসেছে, যেরকম খেয়েছে না সেমই ওই রকমই একবার টান হলো। দেখলো, ঠিক আছে, বলছি দাদা টান হলো, মারলাম খেয়েছে তো হলো না কিছু। তারপরে ছিপি গুটিয়ে তুলে দিয়েছিলাম, হেভি আটকাচ্ছিল। তারপরে আবার দিয়ে সেকেন্ড টপ ফেললাম, এটাকে ছাড়লাম। পাথরে আটকিয়ে গেছে, আমার এই সুতোর সঙ্গে পিছিয়ে গেছে মাছ। মাছ ওইখানে ওইখানে ধরলাম ওই সুতোটা। তাহলে পেঁয়াজ খেয়ে যাচ্ছি দেখি না, লুজ দিয়ে আমি বললাম যে তুমি লকটা ধরো, লকটা ধরার করে চলে আসছে এদিকে। ওইখান দিয়ে খোল না, সুতরাং খোল, দরকার পড়লে ওখান দিয়ে খোল। খুলে গেছে। তুমি কিরকম ভাবে বেঁধেছিলা? তুমি বেঁধে দাও, ফাঁস দিয়ে দিয়েছিল খুলে। হ্যাঁ ভালো সাইজ মাছ, খুব সুন্দর সাইজ। সারাদিন বসে থাকলে পুরো আর সারাদিন বসে থাকলে লাফালাফি করলেও আর বেরোতে পারবে। জল নেই, জল অনেক নিচে। I do it.